জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের আসন্ন বৈঠকে বাংলাদেশের গুমের বেশ কিছু অভিযোগ নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও বৈঠকে বিশ্বের ২৪টি দেশের ৩ শতাধিক গুমের ঘটনা নিয়েও আলোচনার কথা রয়েছে। সংস্থাটির ওয়েবসাইট থেকে জানা যায়, গুম বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং কমিটির ১২৬তম বৈঠক ৭ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভার্চুয়াল ওই বৈঠকে দক্ষিণ কোরিয়ার তার উং বাইং এর নেতৃত্বে ৫ সদস্যের কমিটি, গুম হওয়া ব্যক্তিদের স্বজন, ২৪টি দেশের সরকারি প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং অন্য অংশীজনদের সঙ্গে গুমের অভিযোগ প্রক্রিয়াগত বিষয়ক এবং সংশ্লিষ্ট চ্যালেঞ্জ নিয়ে কথা বলবেন।